নমস্কার, আজির অনুচিন্তা মু কমলাকান্ত আপন মানুষ স্বাগত করুছি নয়া গোটিয়ে ভিডিও কু। আশা করুছি জগতর নাথ জগন্নাথঙ্ক কৃপারু আপন মানে ভালরে থিবে। বন্ধুগণ, জন্ম পরে মৃত্যু সত্য, একথা সমস্তে জানন্তি ও আখিরে দেখন্তি মধ্যে। কিন্তু মৃত্যু পরে জীব জন্মগ্রহণ করে, একথা বহুত লোক বিশ্বাস করন্তি নাহি। কারণ যেউ দেহটা সহিত সমস্তে সম্পর্ক রখি এ সংসাররে চলপ্রচল হইথান্তি, সেই দেহটাকু মলা পরে পুতি পকান্তি বা পড়ি পকান্তি। সে দেহটা যে পুনি ফেরি আসিব এ সম্ভাবনা মোটে নথা। তেণু মৃত্যু পরে জন্ম অছি এহা সত্য কি? জীব কহিলে কেবল যে দেহটাকু বুঝা, এহা অজ্ঞানী মানঙ্কর ভ্রান্ত ধারণা। এ শরীরটা গোটিয়ে জড় বস্তু, এহা পঞ্চভূত অর্থাৎ জল বায়ু অগ্নি পৃথিবী ও আকাশ তত্ত্বরু তিয়ারি হইথা। আম শরীরটা পিতার বীর্য এবং মাতার রজরে থিবা তত্ত্বরু মাতৃগর্ভরে তিয়ারি হুয়ে। শরীর গঠন আরম্ভ হওয়া পরে ঈশ্বর আত্মারূপী শক্তিকু মস্তক বাটরে প্রবেশ করাই এহাকু সক্রিয় করি দিয়ন্তি। তেণু ঈশ্বরঙ্কু বজপ্রদ পিতা বলি কুহা যায়। আত্মা শরীর ত্যাগ করি চালি গলে এ জড় দেহটা মরি যায়, আত্মার মৃত্যু নাহি। এহা গোটিয়ে দেহ ছাড়ি অন্য দেহরে প্রবেশ করে, অর্থাৎ অন্য মাতা গর্ভরে প্রবেশ করি পুনি সক্রিয় হুয়ে। এহা হেউচি জন্ম মৃত্যুর রহস্য। কেউ কর্ম কলে কেউ জন্ম লাভ হুয়ে, পুরাণরে পূর্ব জন্ম বিষয়রে কুহা যাইছি যে প্রাণী মাতৃগর্ভরে বড়ুথিবা সময়রে তাকু তার পূর্বজন্ম বিষয়রে সবু জনা থায়। সে কেপরি মৃত্যুবরণ করিথিলা, কোন কোন পাপ করিথিলা আদি কথা। কিন্তু যেতেবেলে সে মাতৃগর্ভরু বাহারকু আসে এবং প্রকৃতির বায়ু তাকু স্পর্শ করে, সেতেবেলে সে তার পূর্বজন্মকু পুরা ভুলি যায়। এহা হেউছি জন্ম মৃত্যু চক্রর নিয়ম। যেউ ব্যক্তি নিজর প্রিয় বন্ধুঙ্কু অপমানিত করিথায় কি তাঙ্ক সহিত বিশ্বাসঘাতকতা করিথায়, সেভলি ব্যক্তির আত্মা পুনর্জন্মরে গধ জন্ম পাইথা। কর্মফল সিদ্ধান্তর নিয়ম অনুসারে যদি আপন আপনক সাঙ্গর মনরে বহুত কষ্ট দেইথিবে এবং সে সেই আঘাতকু সহ্য করি পারি নথিব, তেবে বুঝি যিবা উচিত যে পুনর্জন্মরে আপন 20-25 বর্ষ গধ রূপরে জন্ম নেই মালিকর অত্যাচার সহ্য করিবে। যদি আপনকর পাপ ক্ষমাযোগ্য হইথিব, তেবে কর্মফল সিদ্ধান্ত অনুসারে আপন গর্ভ জন্মরু শীঘ্র মুক্ত হেবে। যেউ ব্যক্তি নিজর বাপা মাঙ্কু পচারে নাহি, তাঙ্ক মনরে কষ্ট দিয়ে
এবং ঘর থাই তাঙ্কু জরাশ্রমরে রখিথায়। সেই ব্যক্তি আসন্তা জন্মরে কইঞ্চ শরীররে জন্ম নেইথায়। কইঞ্চর আয়ুষ 80 to 120 বর্ষ হইথায়। তা মানে এ কর্মফলর সজা বহুত লম্বা হইথায়। কুহা যায় যে কইঞ্চর পূর্ব জন্মর পাপ এতে গভীর হইথায় যে তাকু মৃত্যু সবুবেলে গোড়াউথায়। তেণু সে নিজ শরীরকু সবুবেলে লুচাই রখিথায়। যেউঁ ব্যক্তি মালিকর বিশ্বাসনীয় হই মালিক সহিত বিশ্বাসঘাতক করিথায়, সে পরজন্মরে মাঙ্কড় শরীররে প্রবেশ করিথায়। এই জীবর জীবনকাল 20 হইথায়। যে অন্যর ধন যথা সোনা গহনা টঙ্কা আদিকু ছলনা এবং কপটতা করি নেই যায়, সেই ব্যক্তি পরজন্মরে কীট পোক মাছি আদি জন্ম নেইথায়। কুয়া জন্ম সেই ব্যক্তি ধারণ করে যিয়ে ঘরকু আসিথিবা ব্রাহ্মণ অতিথি ও গুরুজনঙ্কু সম্মান দিয়ে নাহিঁ। সেথিপাইঁ কুয়া সারা জীবন এক অসুন্দর রূপ ধারণ করি চারিয়াড়ে বুলুথায়। তাকু কাহারি আদর কি প্রশংসা মিলে নাহি। যেউ পরিবাররে সমস্ত সংস্কার প্রচলিত সে পরিবারর লোকে নিশ্চিত সংস্কারী অটন্তি। সমাজর প্রত্যেক ব্যক্তি সংস্কারবান হুয়ন্তু, এহা সহিত সমগ্র সমাজকু শাস্ত্রীয় সংস্কার ধারারে আনিবা পাইঁ প্রয়াস হেবা আবশ্যক। প্রতি পরিবাররে সমস্ত প্রকারর সংস্কার কিভাবে প্রবেশ করিপারিব সেথিপাইঁ সংস্কারর উদ্দেশ্য এবং সেথিরে নিহিত মহান শিক্ষা গুড়িকু বুঝাই সমস্তঙ্কু রাজি করাইবা উচিত। বন্ধুগণ, এই সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখিথিবারু মু হৃদয়রু ধন্যবাদ জনাউছি। যদি এই ভিডিও দ্বারা কিছু শিখিপারিছন্তি তেবে ভিডিওকু নিশ্চয় গোটে লাইক করন্তু এবং এমিতি শিক্ষণীয় ভিডিও দেখিবা পাইঁ আমার ইউটিউব চ্যানেলকু নিশ্চয় সবসক্রাইব করন্তু। হ্যাঁ বন্ধুগ, সাংগসাথীঙ্ক সহিত শেয়ার করিবাকু জমারু ভুলন্তু নাহিঁ। নমস্কার, জয় জগন্নাথ।